नमस्कार बंधुरा आबार आपनादेर सामने एलाम एकटा विशेष जरूरी बार्ता देवार जन्य। गत कयेक दिन धरे आमाके राज्येर विभिन्न प्रान्त थेके शिक्षक शिक्षाकर्मी एबं शिक्षिकारा फोन करछेन जानते चाइछेन जे माध्यमिक परीक्षा एबं उच्च माध्यमिक परीक्षा कबे हबे। इवेन सोशल मीडियातेओ तारा विभिन्नभावे कमेंट करे आमार काछ थेके एकटा इनफरमेशन चाइछेन जे एइटा सठिक एकटा बार्ता देवा होक। এখন বিষয়টা হচ্ছে যে এই সঠিক বার্তা দেওয়ার মালিক তো আমি নই, তবে রেগুলার আমি মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এদের সঙ্গে যোগাযোগটা রাখি, বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগটা রাখি আর কি। একটা দায়িত্বশীল প্রাচীন এবং অভিজ্ঞ শিক্ষক সংগঠনের একজন সামান্য কর্মী হিসাবে এই কাজটা আমাকে করতেই হয় আর কি। তো স্বাভাবিকভাবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা অভিভাবক মহলে এখন যে এই কোভিড পরিস্থিতির মধ্যে সেটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষাটা কবে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কবে হবে। এই দুটো প্রশ্নই কিন্তু মানুষের মনে ঘোরাফেরা করছে, কারণ অভিভাবক অভিভাবিকারা তারা নিঃসন্দেহে চিন্তা করার কারণও আছে। কারণটা হচ্ছে যে তাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ নিয়ে তারা তো চিন্তিত, এটা অস্বীকার করা যাবে না, এবং তাদের মধ্যে যে উদ্বেগটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে আশ্চর্যের বিষয় যে আমরা গত কয়েক সপ্তাহ ধরে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের রাজ্যের যে মেন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে সংবাদপত্রগুলো আর কি, তারা সম্পূর্ণভাবে রাজ্যবাসীকে এবং রাজ্যের অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের বিভিন্নভাবে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বুঝতে পারছি না, বা আমরা বুঝতে পারছি না কেন তারা এই কথাটা বারবার করে হাইলাইট করার চেষ্টা করছেন যে যাতে করে পরীক্ষাটা যদি না হয় বোধহয় তাদের একটা জয় হবে, এরকম একটা ব্যাপার আমি দেখতে পেলাম বেশ কয়েকজন কয়েকটা সংবাদপত্রে। আমি খবর যদিও আমি সংবাদপত্র বেশি পড়ি না, তবে বিভিন্ন মারফত যে পেপার কানিকানিগুলো আমাদের কাছে আসে আর কি, সেখান থেকে দেখে যে আন্দাজটা করতে পারলাম যে একটা বড় অংশই চাইছে যে পরীক্ষাটা যাতে না হয়। অনেকে বলছেন, যেটা আমরা বলছি না, কিন্তু অনেকে বলছেন যে যেহেতু এগুলো কর্পোরেট মিডিয়া, সেই কর্পোরেট মিডিয়ার আন্ডারে এগুলো আছে আর কি, বা তাদের নিয়ন্ত্রণে আছে, তারা চাইছে না পরীক্ষাটা হোক। যেমন কেন্দ্রের একটা পলিসি ছিল যে মাধ্যমিক পরীক্ষাটাকে ঐচ্ছিক করা হোক, তাই না? এবং আপনারা জানেন যে এখন এই কোভিড পরিস্থিতির সুযোগ নিয়ে পুরো বিষয়টাকে একটা টেকনোলজি নির্ভর করে তোলার একটা চেষ্টা একটা মহল থেকে আছে, এবং তাতে করে যে বেশ কয়েকটি কোম্পানি আছে আমাদের দেশে যারা বছরের পর বছর তাদের সম্পদ কয়েক হাজার গুণ বাড়িয়ে চলেছে আর কি, এবং তারা একটা নির্দিষ্ট প্রতিযোগিতায় আছে যে তাদের সম্পদ পৃথিবীতে সম্পদশালী লোকেদের মধ্যে কত নম্বরে তারা স্থান পেতে পারেন এই প্রতিযোগিতায় আছে তারা। তো তাদের যে এই আইটি সেক্টরে তাদের যে তারা যে থাবাটা বসিয়েছে সেই জায়গাটাকে আরও পাকাপোক্ত করতে গিয়ে তারা মূলত শিক্ষাক্ষেত্রটাকে ধরতে চাইছে, কারণ ছাত্র আমরা জানি যে প্রায় আমাদের দেশে যদি আমরা একবারে ক্লাস ওয়ান থেকে যদি টুয়েলভ পর্যন্ত ধরি আর কি, এবং কলেজ ইউনিভার্সিটি ধরি, প্রায় তিরিশ বত্রিশ কোটি হচ্ছে শুধু ছাত্রছাত্রী, এবং তাদের অভিভাবকরাও আছেন, অভিভাবিকারাও আছেন। তাহলে পুরো বিষয়টা আন্দাজ করা যায় যে আমাদের জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ হচ্ছে কিন্তু ছাত্রছাত্রী, তাই না? তাহলে এই অংশটাকে যদি ধরা যায় তাহলে ব্যবসাটা খুব ভালোভাবে হবে, তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, তারা যে পরিষেবা দেওয়ার নাম করে বিভিন্ন প্ল্যান বাজারে ছেড়েছে দেখা যাচ্ছে যে তার অধিকাংশ কিন্তু মানে কী বলা যায় মানুষকে ঠকাচ্ছে আর কি। যাই হোক, আমি এই বিতর্কে যেতে চাইছি না। তো তাদের একটা বড় অংশ এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে, তারা চাইছে যে পুরো বিষয়টা অনলাইনে হোক এবং এটা অনন্তকাল ধরেই চলুক, আর যত এটা চলতে থাকবে তাদের প্ল্যান বিক্রি হবে, তাদের মোবাইল বিক্রি হবে, তাদের স্মার্টফোন বিক্রি হবে, তাদের ট্যাব বিক্রি হবে। এটা একটা বড় ব্যাপার, এটা একটা বড় গেম চলছে আর কি। তো যাক, আমি এই ব্যাপারটাতে ঢুকতে চাইছি না, কিন্তু আমার যেটা বক্তব্য রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে সেটা হচ্ছে যে পরীক্ষাটা হবে সেটা রাজ্য সরকার জানিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও একবার উল্লেখ করেছিলেন যে শিক্ষা দপ্তর এটা সিদ্ধান্ত নিয়ে জানাবে, এবং আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু তিনি সাংবাদিক সম্মেলন করে বলেইছেন যে আমরা পরীক্ষাটা নিতে চাইছি, কোভিড পরিস্থিতির উন্নতি হলে আমরা সেই সময় পরীক্ষাটা নেব, এবং তাদের সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, তাদের পরীক্ষাটা করতে চাইছে।
কিন্তু মানে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে একটা অংশ এই পরীক্ষাটাকে যাতে না হয়, পরীক্ষা না দিয়েই যাতে পাস করে যায়, তারা ভালো রেজাল্ট করে সেই চেষ্টা তারা করে যাচ্ছে এবং মিডিয়ার একটা অংশ। এবং গতকালও একটা সংবাদপত্রে আমি দেখলাম একটা টোটাল ভুয়ো সাজানো একটা খবর লিখেছে যে ছাত্ররা নাকি ইউনিয়ন করে ফেলেছে, তারা পরীক্ষা না দেওয়ার জন্য একটা সংগঠন তৈরি করেছে এটা, এবং একটা নির্দিষ্ট কাউকে একজনকে ফোন করছে এবং তিনি এইসব ব্যাপারগুলোতে রিয়াক্ট করছেন। যাই হোক, এইটা অত্যন্ত বিতর্কিত বিষয়, জানি না এই ধরনের কেউ ফোন করেছে কিনা বা কোনো সংগঠন তৈরি হয়েছে কিনা পরীক্ষা না দেওয়ার জন্য সংগঠন। তো যাই হোক, আমরা এগুলো খুব একটা বিশ্বাস করছি না। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু 90%-এর উপরে আছে। এবং সবার প্রশ্ন যে পরীক্ষাটা কোন সময় হতে পারে। তো গতকাল আপনারা জানেন যে কেন্দ্রের সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারগুলো এবং তাদের শিক্ষামন্ত্রীদের মিটিং ছিল কোন সময় পরীক্ষাটা এগুলো করা যায়। তো তাতে করে যে জিনিসটা উঠে এসছে যে মোটামুটি CBSE তো জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা নিতে চাইছে, সেটা সম্ভব হবে কিনা জানি না। তবে আমাদের রাজ্যে যতটুকু আমরা গতি প্রকৃতি দেখতে পাচ্ছি তাতে করে হয়তো মাধ্যমিক পরীক্ষাটা জুলাইয়ের শেষ নাগাদ বা আগস্টের প্রথম সপ্তাহ নাগাদ হতে পারে এবং আগস্টের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হতে পারে, এটা সম্ভাবনা আছে, একটা সম্ভাবনা আছে যদি পরিস্থিতিটার অগ্রগতি ঘটে বা পরিস্থিতিটা আর একটু উন্নত হয়। আর না হলে ধরে নিন যে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে হয়তো এই কোভিড পরিস্থিতিটা অনেকটা উন্নত হবে এবং তার মধ্যেই কিন্তু পরীক্ষাটা আমাদের রাজ্যে নিয়ে নিতে পারে, এই সম্ভাবনাটা আছে। এবং তারপরে তো আপনারা জানেন যে পরীক্ষাটা শুধু হলে হবে না, রেজাল্ট তৈরি করা, খাতা ডিস্ট্রিবিউশন, খাতা চেক করা, স্ক্রুটিনি করা, তারপর রেজাল্ট তৈরি করা, তারপর ছাত্রছাত্রীদের রেজাল্ট দেওয়া, এটা তো মিনিমাম তো 1 মাস সময় লাগবে। তাহলে পরীক্ষাটা আমরা যদি আগস্টের শেষে নিতে পারি বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে, তাহলে সেপ্টেম্বরের শেষ নাগাদ বা অক্টোবরের একবার শুরুতে আমরা রেজাল্টটা ছাত্রছাত্রীদের দিতে পারি। তো যাই হোক, কেউ কেউ বলছেন যে এতে ধৈর্য হারিয়ে ফেলছে, হ্যাঁ এটাও অস্বীকার করা যাবে না, ছাত্রছাত্রীরা অনেক ধৈর্য হারিয়ে ফেলছে, একই সিলেবাস বহুদিন ধরে তারা লেখাপড়া করছে। তবে আমি একটা কথা বলি যে আপনি আমাদের রাজ্যে এই ধরনের ইতিহাস কিন্তু আছে, আপনারা 67-68 সালে যদি চলে যান আপনারা দেখবেন তখন নকশাল আন্দোলন চলছে, সেই সময়টাতে কিন্তু দেখা গিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা পরপর দুটো সেশনে মাধ্যমিক পরীক্ষা কিন্তু মাত্র 2 মাস বা 3 মাসের ব্যবধানে পরীক্ষাটা হয়েছিল, এটা ঘটনা। এবং সেটা প্রায় 1 বছর পরে, সেই ইতিহাস কিন্তু আমাদের রাজ্যে আছে। তো স্বাভাবিকভাবে এটা নতুন কিছু নয়, কিন্তু লেখাপড়ার যদি পরীক্ষাটা না নেওয়া হয় তাহলে লেখাপড়ার মানটা কিন্তু কোনো মতেই যাচাই করা যাবে না আর সব ধরনের বিষয়টা একরকম হয়ে যাবে, তালগোল পাকিয়ে যাবে, তাই না? আর আমাদের রাজ্যে সেরকম কোনো পরিকাঠামো নেই যে স্কুলের যে মূল্যায়নগুলো হয়েছে বা আমরা যে মক টেস্টগুলো নিয়েছি বা ক্লাস 9-এর যে অ্যানুয়াল পরীক্ষা তার ভিত্তিতে রেজাল্ট দিয়ে দেওয়ার মতো পরিকাঠামো নেই। কারণ সেরকম ধারাবাহিক মূল্যায়ন যদি হতো, আগে থেকে যদি সেরকম করা হতো তাহলে তার ভিত্তিতে একটা রেজাল্ট দেওয়া যেতে পারতো, কিন্তু সেই দাবিটাও অনেক জায়গা থেকে উঠছে যেটা বাস্তবোচিত নয় বলে আমরা মনে করি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে যদি ধরুন এরকম পরীক্ষাটা মানে স্কুলের উপর পুরো মূল্যায়নের ব্যবস্থাটা দিয়ে তাহলে দেখুন সবাই পাস করে যাবে মাধ্যমিকে, এবং সবাই পাস করে গেলে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তির জায়গা থাকবে না, কারণ সম্ভব নয় এটা দেওয়ার ক্ষেত্রে, এবং এত সিটও নেই। আবার যদি HSে সবাই পাস করে যায়, কলেজে কিন্তু এত স্থান সংকুলন করার মতো জায়গা নেই বা এত সিট নেই যেখানে যে HSএর সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নিয়ে নেবে, যদিও সবাই ভর্তি হতে চায় না কিন্তু মেজর পোর্শন যদি ভর্তি হতে চায় তাতেও করে কিন্তু সুযোগ দেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করি, আমাদের সংগঠন মনে করে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, যেই এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বিষয় নির্বাচনের ক্ষেত্রে একটা মানে তার মেরিটটা যাচাই করা দরকার আছে। ধরুন মাধ্যমিক থেকে পাস করে HSE যখন যারা যাবে তাদের নাম্বারের ভিত্তিতে বিষয় নির্বাচন করার সুযোগটা থাকে, ঠিক HSE ক্ষেত্রেও তাই। এখানে যদি পরীক্ষাটা না হয় তাদের মানটা যদি যাচাই না করা হয় তারা সঠিক স্ট্রিমে বা সঠিক খাতে তারা প্রভাবিত হতে পারবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করি যে দুটো পরীক্ষায় হওয়া উচিত এবং এটা হবে, সম্ভাবনা আছে, আমি বারবার করে বলছি সম্ভাবনা আছে, আগস্ট থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের পুরো মাসটা এটার মধ্যে কিন্তু সম্ভাবনা আছে। এবার যদি কোনো পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, পরিস্থিতি একেবারে প্রতিকূলে চলে গেল, তখন কিন্তু সেই সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে আসবে।
তবে সেটা যাতে না হয় সেই প্রত্যাশা আমরা করব। আমরা চাইব যে ছাত্রছাত্রীদের স্বার্থে, অভিভাবকদের স্বার্থে পরীক্ষাটা হোক, শিক্ষার স্বার্থে, শিক্ষার মান উন্নয়নের স্বার্থে পরীক্ষাটা হোক, এটা আমরা চাইব। ধন্যবাদ।